জান্নাতি মানুষের গুণাবলী, এ বিষয়ে আলোচনা করেছেন মুফতি ইসমাইল হুসাইন, খুলনা। তারিখ 27 অক্টোবর 2017, স্থান মুসলিম মিয়া জামে মসজিদ, জোড়াগেট বাজার, খুলনা। বয়ান নম্বর 04, যোগাযোগ নম্বর 01759741441। এখন শুরু হচ্ছে মূল আলোচনা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم السائحون هم الصائمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুহাব্বতের সাথে আল্লাহ তাআলার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত নেয়ামতের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে জুমার 2 রাকাত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার জন্য আগে আগে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। মুহাব্বতের সাথে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
আজকে আমার আলোচ্য বিষয় হল জান্নাতি মানুষের গুণাবলী। এ সম্পর্কে আলোচনা করার জন্য পবিত্র কুরআনুল করিমের সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের আলোকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী থেকে এখানে বাণী পেশ করেছি। আসলে আমরা সকলেই আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাই, আমাদের মনে চায় যে আমরা আল্লাহ তাআলার বেহেশতে প্রবেশ করব, আমরা আল্লাহ তাআলার জান্নাতে যাব, আমরা জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হব। এটা আমাদের সকলের মনে চায় যে মরে যাব, মরে তো যেতেই হবে, এ দুনিয়ায় তো থাকা যাবে না, মরতে তো হবেই, তো মরার পরে যেন একটু জান্নাতে যেতে পারি, এটা সকলের মনে চায়। আসলে জান্নাতে যাওয়ার জন্য কিছু আমল করা দরকার, এবং যারা জান্নাতি মানুষ আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতে নেবেন তাদের তো কিছু গুণ থাকে। এক কথায় জান্নাতি মানুষের গুণাবলী কি, এটা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কুরআনুল করিমের সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জান্নাতি মানুষের গুণাবলী বয়ান করেছেন যে জান্নাতি মানুষের গুণ হলো 60। কয়টি? জোরে আওয়াজ করে বলুন কয়টি। এক নম্বর আল্লাহ তাআলা বলেন, জান্নাতি মানুষের এক নম্বর গুণ হলো তারা তাওবাকারী হবে, জান্নাতি মানুষ আল্লাহ তাআলার দরবারে তাওবা করবে। পবিত্র কুরআনুল করিমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, তোমরা খাঁটি তওবা করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রাহীম। তোমরা ইস্তেগফার করো, ইস্তেগফার করো, তওবা ইস্তেগফার বান্দা যদি করে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলিকে মাফ করে দেয়। ইন্নাল্লাহ গফুর, এই গফুর নামের খাতিরে জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দেয়। রহিম নামের খাতিরে বান্দা যত গুনাহ করেছে গুনাহগুলিকে আল্লাহ তাআলা মুছে দিয়ে গুনাহ সম পরিমাণে কি আমল নামাই দিয়ে দেয়। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার নবীর কি কোনো গুনাহ ছিল? জোরে আওয়াজ করে বলুন, কোনো গুনাহ ছিল নাকি? আমার নবীর কোনো গুনাহ ছিল না, তাহলে আমার নবীর গুনাহ যখন ছিল না তওবা করারও কোনো প্রয়োজন ছিল নাকি? আমার নবীর গুনাহ নাই, তওবা করারও প্রয়োজন নাই, তার উপরেও নবী দৈনিক 70 বার তওবা করতেন। ও মুসলমানেরা রে, আমরা তো কত গুনাহ করে ফেলি, কই আমরা কি দৈনিক 70 বার তওবা করি? আমরা তো 70 বার তওবা করি না। আমার নবী দৈনিক 70 বার তওবা করতেন, নবীর গুনাহ নাই, নবী কেন 70 বার তওবা করতেন? কেন? এর জবাব হলো উম্মতকে শিখানোর জন্য। আমার উম্মতরা গুনাহ করে ফেলবে, দৈনিক যদি 70 বার করে তওবা করে ওই বান্দার গুনাহ করার মিজাজ নষ্ট হয়ে যাবে, আমল করার আগ্রহ পয়দা হবে। অ মুসলমানেরা রে, নবী তওবা করেছেন, উম্মতদেরকে শিখাইছেন, কেন আমার গুনাহ নাই তার উপরেও আমি তওবা করেছি, তোমরাও বেশি বেশি তওবা করো, 70 বারের অধিক তওবা করো।
এজন্য আমার শায়েখ বলেন দৈনিক 100 বার তওবা করবে, গুনাহ করার মানসিকতা নষ্ট হয়ে যাবে। জান্নাতি মানুষের গুণ হলো 7টি। 1 নম্বর আত্তাইবুন, জান্নাতি মানুষ তওবাকারী হবে। 2 নম্বর ওয়াল আবিদুন, জান্নাতি মানুষ ইবাদতকারী হবে। ইবাদত কেমনে করবে? শিরিক মুক্ত ইবাদত। কি মুক্ত? জোরে আওয়াজ করে বলুন, কি মুক্ত? উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন তোমরা ইবাদত করো শিরিক মুক্ত ইবাদত এবং ইখলাসের সাথে ইবাদত, শিরিক মুক্ত ইবাদত ইখলাসের সাথে ইবাদত। সূরাতুল বাইনার মধ্যে আল্লাহ বলেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ বলেন তাদেরকে এ আদেশ দিয়েছি যে তারা ইখলাসের সাথে ইবাদত করবে। অজোড়া গেটের মুসলমানেরা রে ভালো করে শুনে রাখো, ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য 3টা শর্ত। জোরে আওয়াজ করে বলুন, কয়টা শর্ত? 1 নম্বর হলো ইবাদত ইখলাসের সাথে হতে হবে, 2 নম্বর ইবাদত শিরিক মুক্ত হতে হবে, 3 নম্বরে ইবাদত নবীর তরিকায় হতে হবে। জান্নাতি মানুষের দ্বিতীয় গুণ আল আবিদুন, তারা ইবাদতকারী হবে। জান্নাতি মানুষের তৃতীয় গুণ আল হামিদুন, জান্নাতি মানুষ প্রশংসাকারী হবে। সব সময় কার প্রশংসা করবে? জোরে আওয়াজ করে বলুন, কার প্রশংসা করবে? হামদে বেহদ মের খুদায়া পাকরা এক ইমাদাদ মুশতাকা করা এক দর আদম দমি দরহরা পবিত্র কুরআনুল করিমের সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য হবে? কুরআনের সর্বপ্রথম সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রশংসা করতে বলেছেন বান্দাকে। বান্দা আল্লাহর প্রশংসা করবে। কুরআন শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। আল্লাহর নিয়ম অনুযায়ী পবিত্র কুরআনুল কারীমের শেষ সূরা হলো সূরাতুন নাসর। সূরাতুন নাসরের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এই সূরাতুন নাসরের পরে সম্পূর্ণ সূরা আর নাজিল হয় নাই, এটাই হলো শেষ সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তুমি তোমার রবের প্রশংসা করো। কুরআন শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে, কুরআন শেষ করা হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে। বান্দা কোনো কাজ শুরু করবে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবে, বান্দা কাজ শেষ করবে আল্লাহর প্রশংসা দিয়ে কাজ শেষ করবে। বান্দা খাবার খাবে কার প্রশংসার মাধ্যমে? আল্লাহর খাবার খাওয়া শুরু করবে। জোরে আওয়াজ করে বলুন, বান্দার খাবার খাওয়া শেষ হবে আল্লাহর প্রশংসার মাধ্যমে, খাবার সমাপ্ত করবে। মুসলমান বান্দা প্রত্যেক কাজ শুরু করবে আল্লাহর প্রশংসার মাধ্যমে, কাজ শেষ করবে আল্লাহর প্রশংসার মাধ্যমে।
খাঁটি প্রশংসাকারী বান্দা হওয়া যাবে সুন্নাত তরিকায় ইবাদতের মাধ্যমে। খাঁটি প্রশংসাকারী বান্দা হওয়া যাবে প্রত্যেক কাজের সময় যে মাসনুন আমল আছে ওই আমলের মাধ্যমে খাঁটি প্রশংসাকারী হওয়া যাবে। মসজিদে প্রবেশের সময় বান্দা দোয়া পড়বে, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পড়বে, বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়বে, বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া পড়বে, ওজুর শুরুতে দোয়া পড়বে, ওজুর মাঝে দোয়া পড়বে, ওজুর শেষে দোয়া পড়বে, আজানের শেষে দোয়া পড়বে, আজানের জবাব দিবে, দুরূদ শরীফ পড়বে, তারপরে দোয়া পড়বে, গাড়িতে চড়বে, গাড়িতে উঠার সময় বিসমিল্লাহ, গাড়ি যখন রওনা হয়ে যাবে আলহামদুলিল্লাহ, এরপরে দোয়া পড়বে, দোয়ার মাধ্যমে বান্দা পরিপূর্ণ একজন প্রশংসাকারী বান্দা হবে। জান্নাতি মানুষের তৃতীয় গুণ আলহামিদুন, বান্দা প্রশংসাকারী হবে। জান্নাতি মানুষের চতুর্থ গুণ আসসাইহুন, বান্দা সম্পর্ক ছেদকারী হবে। আসসাইহুনের ব্যাখ্যা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসাইহুনা হুমুস সাইমুন, সাইহুন দ্বারা উদ্দেশ্য হলো রোজা, সাইহুন দ্বারা রোজাদারগণ উদ্দেশ্য, অর্থাৎ রমজান যখন এসে যাবে বান্দা রোজা রাখবে কাকে সন্তুষ্ট করার জন্য? আরো জোরে আওয়াজ করে বলুন, কাকে রাজি করার জন্য? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাইহুন দ্বারা উদ্দেশ্য রোজাদারগণ। সাইহুন শব্দের অর্থ হলো সম্পর্ক ছেদকারী। ও মুসলমান বলুন, রোজার মাধ্যমে স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট হয় কি না? রোজার মাধ্যমে স্ত্রীর সাথে সম্পর্ক ছেদ হয়, সহবাস করা যায় না, সম্পর্ক ছেদকারী। সম্পর্ক ছেদ হয় জিহাদের মাধ্যমে। আরে ভাই, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হলে পরিবারের সাথে সম্পর্ক ছেদ হয়ে যায়। আসসাইহুনের ব্যাখ্যায় লেখা হয়েছে, আসসাইহুনের আরেকটি ব্যাখ্যা হলো দ্বীনি আলেম অন্বেষণকারী। কারণ যারা তালেবুল আলেম, কুরআনের আলেম শিখতে মাদ্রাসায় যায়, এই দ্বীনি আলেম শিখার জন্য যায়, এর দ্বারা পরিবার পরিজনের সাথে সম্পর্ক ছেদ হয়। জান্নাতি মানুষের চতুর্থ গুণ, আল্লাহ তাআলা সূরা তাওবার 112 নম্বর আয়াতে বলেছেন, আসসাইহুন, জান্নাতি মানুষের চতুর্থ গুণ হলো তারা সম্পর্ক ছেদকারী হবে। জান্নাতি মানুষের পঞ্চম গুণ, আর-রাকিউনা সাজিদুন, জান্নাতি মানুষ নামাজি হবে। জোরে আওয়াজ করে বলুন, কি হবে? আরো জোরে আওয়াজ করে বলুন, কি হবে? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন। জান্নাতি মানুষের পঞ্চম গুণ, তারা নামাজি হবে। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত কামাই করবে। জান্নাতি মানুষের ষষ্ঠ গুণ, আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান-নাহুনা আনিল মুনকার। জান্নাতি মানুষ সৎ কাজের আদেশ দানকারী, অসৎ কাজের বাধা প্রদানকারী হবে। জান্নাতি মানুষের ছয় নম্বর গুণ, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস
تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله জান্নাতি মানুষ সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এটা হলো জান্নাতি মানুষের 6 নম্বর গুণ। জান্নাতি মানুষের 7 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। জান্নাতি মানুষ আল্লাহর দেওয়া সীমারেখার হেফাজত করবে। আল্লাহর দেওয়া সীমারেখার হেফাজত, এ কথাটার অর্থ কি? প্রত্যেকটা কাজের তো আল্লাহ তাআলা একটা সীমারেখা রেখেছে, ঠিক কি না বলেন? এই যে জুমার নামাজ পড়ার জন্য আপনারা এসেছেন, এই জুমার নামাজের সময়ের একটা সীমারেখা আছে কি না? আ মুসলমান, আসরের নামাজের একটা সীমারেখা আছে কি না? অ মুসলমানের, আরে ইসলাম ব্যবসা বাণিজ্য করতে বলেছে, এই ব্যবসা বাণিজ্যের একটা সীমারেখা আছে কি না? আমি খাবার খাবো, এর একটা সীমারেখা ইসলামে আছে কি না? আমি দাড়ি কতটুকু রাখবো, কতটুকু কাটবো, এর একটা সীমারেখা ইসলামে আছে। প্রত্যেকটা কাজের সীমারেখা আছে, ওই সীমারেখা অনুযায়ী কাজ করা, এটা হলো আল্লাহর দেওয়া বিধিবিধানের সীমারেখা। আল্লাহর দেওয়া সীমারেখার হেফাজত করা, এটা হলো জান্নাতি মানুষের 7 নম্বর গুণ। আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল মুমিনিন, জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। 7টি গুণ যারা অর্জন করবে তারা মুমিন। আল্লাহ বলেন, মোমেনদেরকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? মোমেনদেরকে জান্নাতের সুসংবাদ দাও। এই 7টি গুণ যারা অর্জন করবে তারা হলো জান্নাতি মানুষ, এটা হলো জান্নাতি মানুষের গুণ। এই আয়াতটি নাজিল হয়েছে বায়াতে আকাবায় অংশগ্রহণকারী সাহাবায়ে কিরামদের উপরে। আয়াতে আকাবায় অংশগ্রহণকারী সাহাবায়ে কিরামদের সামনে এই আয়াতটি নাজিল হয়। বায়াতে আকাবা, এ কথাটার অর্থ কি? কি বায়াতে আকাবা? এই কথাটার অর্থ হলো, আকাবা বলা হয় ওই যে হাজিরা হজ করতে যায়, হজ করতে গিয়ে যেখানে পাথর মারে। বাইতুল্লার পূর্ব দিকে 7 কিলোমিটার দূরে অবস্থিত মিনা। এই মিনা একটা মাঠ, এই মাঠটা পাহাড় দিয়ে ঘেরা, পাহাড় দিয়ে ঘেরা একটা মাঠ। ওই পাহাড়ের একটা অংশকে আকাবা বলা হয়। পাহাড়ের একটা অংশকে কি বলা হয়? আকাবা। ওই জায়গায় আল্লাহর রাসূল মদিনাবাসীদেরকে বায়াত গ্রহণ করেছিলেন। বায়াত কাকে বলে? হাতে হাত দিয়ে শপথ পড়াইছিলেন। এ আয়াতটি নাজিল হয় বায়াতে আকাবায় অংশগ্রহণকারী সাহাবায়ে কিরামদের উপর। আমি একটু ব্যাখ্যা সহ ঘটনাটি আপনাদেরকে বুঝাইতে চাই। আল্লাহ রাসূল যেদিন নবী হলেন, আল্লাহ তাআলা তাকে যেদিন নবুয়াতের দায়িত্ব দিলেন, ওই দিন থেকে মক্কায় কয় বছর ছিলেন? 13 বছর। জোরে আওয়াজ করে বলুন কয় বছর? ঘুম আসতেছে আপনাদের? নারায় তাকবীর। আরো জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। যেদিন আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বানাইলেন, সেই দিন থেকে তিনি মক্কায় ছিলেন 13 বছর। এই 11, 12 এবং 13 এই 3টা বছরের সংক্ষিপ্ত একটা ইতিহাস আপনাদেরকে শোনাইতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবী হলেন, সেদিন থেকে আল্লাহ তাআলার ওয়াদার ইসলামের দাওয়াত দাও। আল্লাহর নবী দাওয়াত দেয়, আল্লাহর রাসূলকে মারে, আল্লাহর রাসূলকে আঘাত করে। আল্লাহর রাসূল মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলে, মক্কার লিডারদের কাছে গিয়ে বলে যে আমাকে নিরাপত্তার সাথে ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ করে দিবে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিব। মক্কাবাসী নবীকে নিরাপত্তার সাথে দাওয়াতের সুযোগ করে দেয় নাই।
নিরাপত্তার সাথে নবী যাতে দাওয়াত দিতে পারে এই সুযোগ মক্কাবাসী দেয় নাই। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণরূপে ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক দাও, নিরাপত্তার সাথে ইসলামের দাওয়াত দেওয়ার তৌফিক দাও। নবুয়াতের 11তম বছর মদিনা থেকে 6 জন লোক হজ করার জন্য আসে। মদিনায় 2টা গোত্র বসবাস করতো, একটা হলো আউস আরেকটি হলো খাজরাজ। আউস এবং খাজরাজ এই 2টা গোত্রের অধিবাসী ছিল মুশরিক মূর্তি পূজারী। আর মদিনায় সেই সময় কিছু ইহুদিরা বসবাস করতো, মুশরিকদের পাওয়ার বেশি ছিল, ইহুদিদের পাওয়ার কম ছিল। মুশরিকরা ছিল সংখ্যাগরিষ্ঠ, ইহুদিরা ছিল সংখ্যালঘু। ইহুদিরা তাওরাতের দাবিদার ছিল, তখনকার ইহুদিরা আল্লাহ ভক্ত ছিল, কিন্তু মুশরিকদের নির্যাতনে ইহুদিরা সঠিকভাবে আমল করতে পারতো না। ইহুদিরা বলতো, ও মুশরিকের দল, আমরা তো তাওরাত পড়ি, তাওরাতের শেষ নবীর সুসংবাদের কথাও পড়ি, অনতিবিলম্বে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে, আমরা তার কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে তার ধর্ম গ্রহণ করে তোমাদের বিরুদ্ধে আমরা অবস্থান গ্রহণ করব। ওদিক থেকে মদিনার আউস খাজরাজ 2টা গোত্র, তারা হলো মুশরিক। এই খাজরাজ গোত্রের 6 জন ব্যক্তি নবুয়াতের 11তম বছরের হজের মাসে হজ করার জন্য মক্কায় আসেন। আল্লাহর রসুল খাজরাজ গোত্রের 6 ব্যক্তির সাথে সাক্ষাৎ করেন, তাদেরকে কালেমার দাওয়াত দেন, আল্লাহর রসুল ইসলামের দাওয়াত দেন, কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনান। তারা কুরআনের প্রভাবে প্রভাবান্বিত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। হজ শেষ করে তারা মদিনায় চলে যায়। মদিনায় গিয়ে এমন কোন জায়গা নাই যেই জায়গায় তারা লোকদেরকে বলে নাই যে একজন নতুন নবীর আবির্ভাব হয়েছে, তিনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মতো শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীর বুকে নাই। সব জায়গায় বলে দিয়েছে, এলান করে দিয়েছে, নবুয়াতের 12তম বছরে 12 জন লোক আসছে হজ করার জন্য। হজের মৌসুমে আল্লাহর রসুল এই 12 জনকে দাওয়াত দিয়েছেন, 12 জন ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। 12 জনের মধ্যে 6 জন ছিল 11তম বছরের, নতুন 6 জন, 12 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহর রসুল তাদেরকে দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত কালেমা পড়ে রসুল শুনাইছেন, ইসলামের কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন। তাদের ভিতরে এমন একটা তাসির হয়েছে, এমন একটা প্রভাব পড়েছে, আল্লাহর রসুলের হাতে হায়াত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই 12 জন নবুয়াতের 12তম বছরে হজের মৌসুমে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার পর আল্লাহর রসুলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে একজন মানুষ দেন যা আমাদের মদিনায় গিয়ে আমাদেরকে দাওয়াত দিবে, কোরআন শিখাবে, আমরা তো কোরআন পড়তে পারি না, আমাদের সাথে কোরআন শিক্ষার জন্য একটা লোক দেন। আল্লাহ রসুল একজন নয় 2 জন পাঠাইছেন, একজন হলো হজরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আরেকজন হলো হজরত মুসআব ইবনে উমায়ের। এই 2 সাহাবিকে পাঠাইছেন ওই নবমুসলিম 12 জনের সাথে, তারা মদিনায় চলে গেছে। এই 2 জন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আর একজন হলো হযরত মুসআব ইবনে উমায়ের। এই 2 জন হযরত আসআদ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে অবস্থান করেছে মদিনায়। মদিনায় হযরত আসআদ রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাওয়ার পর
ওইখানে মদিনার ছেলে পেলেদেরকে, মদিনার যুবকদেরকে, মদিনার বৃদ্ধ লোকদেরকে ডেকে এনে এনে দাওয়াত দেয়। আউস গোত্রের এক ব্যক্তির নাম হলো উসাইদ। তার কানে খবর পৌঁছিয়ে গেছে, তারা ছিল মুশরিক, উসাইদের কানে খবর পৌঁছিয়ে গেছে মক্কায় বলে কোন নতুন নবীর আবির্ভাব হয়েছে, সে নাকি তার অনুসারী দুইজন লোক পাঠিয়েছে, একজন হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আর একজন হলো মুসআব ইবনে উমাইর। তারা দুইজন নাকি আসাদের বাড়িতে অবস্থান গ্রহণ করেছে, সেখানে আমাদের ছেলে পেলেদেরকে, আমাদের গোত্রের লোকদেরকে দাওয়াত দেয়। সে তরবারি নিয়ে রওনা হয়ে গেছে, গিয়ে মুসআবকে বলতেছে, হে মুসআব, মক্কা থেকে এখানে কিসের জন্য এসেছ? আমাদের ছেলে পেলেদেরকে নষ্ট করার জন্য নাকি? মুসআব বলতেছে, উসাইদ, না না, তোমাদের ছেলে পেলেদেরকে নষ্ট করার জন্য আসি নাই। উসাইদ বলতেছে, এক্ষুনি এখান থেকে চলে যাও, তা না করে এই দেখো আমার হাতে তরবারি, আমি এই তরবারি দিয়ে তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলব। মুসআব বলতেছে, উসাইদ, তুমি দুই মিনিটের জন্য একটু এখানে বসো, দেখো আমি কি বলি, আমার কথা শুনে যদি তোমার কষ্ট হয়, আমার কথা যদি তোমার কাছে খারাপ লাগে, এক্ষুনি আমাকে এখান থেকে পাঠিয়ে দিবে, আমি মক্কায় চলে যাব। এবার উসাইদ বলতেছে, ও মুসআব, সত্য কথাই বলেছো, তুমি কি বলতেছো এটা একটু আমার আগে শোনা দরকার। এবার মুসআব ছেলেদেরকে কুরআন শিখায়। হযরতে মুসআব রাদিয়াল্লাহু আনহু মদিনার লোকদেরকে দ্বীনের দাওয়াত দেয়, মজলিস ভরা লোক। উসাইদ তরবারি নিয়ে পাশে দাঁড়িয়ে আছে, নতুন করে আবার ইসলামের কথা বলা শুরু করলেন, নতুন করে আল্লাহর কালাম পড়া শুরু করলেন। আল্লাহর কালামে উসাইদ ছিল মুশরিক, আউস গোত্রের লোক। উসাইদ বলতেছে, মুসআব, তুমি কি শুনাইলে আমাকে, আমার ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। ও মুসআব, তুমি যে কালাম পড়ে আমাকে শুনাইছিল, তুমি যে কালাম পড়ে আমাকে শুনাইছ, বলো তোমাদের এই ধর্ম গ্রহণের জন্য এখন আমার কি করতে হবে বলো। হযরতে মুসআব রাদিয়াল্লাহু আনহু বললেন, ও উসাইদ, আগে তোমাকে পাক হতে হবে, গোসল করতে হবে, দুই রাকাত নামাজ আদায় করতে হবে। ও উসাইদ, আগে তুমি পাক পবিত্র হয়ে আসো। উসাইদ পাক পবিত্র হয়ে আসলেন, উসাইদ পাক পবিত্র হয়ে আসলেন, গোসল করলেন, মুসআবের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এবার উসাইদ বলতেছে, হে মুসআব, আমার গোত্রের আরেকজন বিরাট বড় সর্দার আছে, তার নাম হলো সাদ, তাকে যদি আমি কালেমা পড়ে মুসলমান বানাইতে পারি, আমার আউস গোত্রের সকলেই কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হবে। আমি এক্ষুনি চলে যাচ্ছি, সাদকে ডেকে আনতে তোমার দরবারে সাদকে নিয়ে আসবো। উসাইদ দৌড়িয়ে সাদের কাছে চলে গেছে, সাদ দূর থেকে দেখতে পাচ্ছে উসাইদ রাদিয়াল্লাহু আনহু আসতেছে, চেহারার ভিতরে পরিবর্তন, তরবারি নিয়ে পাঠিয়েছিলাম মুসআবকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করার জন্য, কই? উসাইদের হাতে তো তরবারি দেখা যায় না। সাদ বলতেছে, হে উসাইদ, কই তোমার হাতে তরবারি, চেহারার ভিতরে কেন এত পরিবর্তন? কই আমি মুসআবের
কোনো ভুল পাই নাই, আমি তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, আমি মুসাবের ধর্ম গ্রহণ করেছি, তোমাকে নিতে আসাদ তরবারি উঁচু করছে, তরবারি নিয়ে দৌড়িয়ে চলে গেছে মুসাবকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করবে। এ মুসাব, কি শুরু করেছ মক্কা থেকে এসে আমাদের ছেলে পেলেদেরকে তুমি নষ্ট করে ফেলতেছ। এটা হলো নবুয়াতের ১২তম বছরের ঘটনা। মুসাব বলতেছে, হ্যাঁ সাদ, না না, তোমাদের ছেলে পেলেদেরকে আমি নষ্ট করতেছি না, তোমাদের লোকদেরকে আমি নষ্ট করতেছি না, আমি তোমাদের ছেলেদেরকে তোমাদের বংশের লোকদেরকে কি বলে দাওয়াত দিচ্ছি দুই মিনিট বসে একটু শোনো। হযরত সাদ মুসাবকে বললেন, হ্যাঁ মুসাব, সত্য কথাই বলেছ, তুমি কি বলতেছ এটা আগে আমার শোনা দরকার। মুসাবের মজলিসে সাদ বসে গেছে, মুসাবের কথা শুনতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহু আকবার। মুসাবকে বলতেছে, ও মুসাব, মা আহসান হাযাল কালাম, ও মুসাব, কি কালাম আমাকে শুনাইছো, তুমি বলো তোমার ধর্ম গ্রহণের জন্য এখন আমার কি করতে হবে। অজু করে আসো, গোসল করে আসো, আসো তোমাকে কালেমা পড়ে মুসলমান বানাবো। অজু করে আসছে, গোসল করে আসছে, মুসাবের হাতে হাত দিয়ে হযরত সাদ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার সাদ তার গোত্রের লোকদেরকে গিয়ে বলতেছে, হে গোত্রের লোকেরা, আমি তোমাদের সর্দার, আমার ব্যাপারে তোমাদের মন্তব্য কি? গোত্রের সকলেই বলল, আপনি যে কাজ করবেন, যেই পথে যাবেন, আমরা সকলেই সেই পথে যাব। এবার সাদ বলতেছে, আজকে সন্ধ্যার আগে ওই মুসাবের কাছে গিয়ে সকলেই যদি কালেমা পড়ে মুসলমান না হও, তোমাদের সাথে আমি কথা বলবো না। আল্লাহু আকবার। সন্ধ্যার আগে সকলে মুসাবের কাছে কালেমা পড়ে মুসলমান হবে, কেউ যদি মুসলমান হতে বাকি থাকে তাকে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দিব। আল্লাহু আকবার। সন্ধ্যার আগে আউস গোত্রের সকলেই মুসাবের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এটা হলো নবুয়াতের ১২তম বছরের কথা। এবার পর্যায়ক্রমে যখন নবুয়াতের ১৩তম বছর আসছে, আল্লাহর রাসূল মক্কায় দ্বীনের দাওয়াত দেয়। নবুয়াতের ১৩তম বছরে ৭৫ জন মুসলমান ওই যে মুসাবকে পাঠিয়েছিল আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে মদিনায় পাঠিয়েছিল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তারা মোট ৭৫ জনকে মুসলমান বানিয়েছেন। জোরে আওয়াজ করে বলুন, আল্লাহু আকবার। ৭৫ জন মুসলমানকে সাথে নিয়ে মুসাব ইবনে উমাইরের নেতৃত্বে ৭৫ জন মুসলমান নবুয়াতের ১৩তম বছরে হজ করার জন্য মক্কায় আসছেন। ৭৫ জন মক্কায় আসছেন, আর ৭৫ জন মুসলমানের ধারণা হলো, আমরা যেই নবীর অনুসরণ করেছি, আমরা যেই নবীর ধর্ম গ্রহণ করেছি, ওই নবী ধর্মের দাওয়াত মক্কায় সঠিকভাবে দিতে পারে না, মক্কার মানুষ তাকে মারে, মক্কার মানুষ তাকে নির্যাতন করে। ৭৫ জন মুসলমান তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমাদের নবীকে আমরা মদিনায় নিয়ে আসবো, মক্কায় আমাদের নবীকে থাকতে দিব না, কারণ আমরা শুনেছি তিনি বলেছেন, যারা নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিরাপত্তার সাথে দাওয়াতের সুযোগ করে দিবে, তিনি নাকি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিবেন। মক্কাবাসী তো তাকে নিরাপত্তার সাথে দাওয়াতের সুযোগ দিচ্ছেন না, আমরা মদিনায় নিয়ে আসবো, মদিনায় এনে
মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিরাপত্তার সাথে দাওয়াতের সুযোগ করে দিব। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবুয়াতের ১৩তম বছরে ৭৫ জন লোক, ৭৫ জন মুসলমান, ৭৩ জন পুরুষ আর ২ জন মহিলা চলে আসছে হজের মৌসুমে হজ করার জন্য। ওই যে যেই আকাবা মিনার পাশে যে একটা পাহাড়, মিনার চতুর্পাশে পাহাড় যেখানে শয়তানকে পাথর মারতে হয়, মিনার ওখানে পাহাড় দিয়ে ঘিরা। ওই পাহাড়ের একটা অংশকে আকাবা বলা হয়। ওই আকাবা নামক জায়গায় ৭৫ জন মদিনাবাসীকে আল্লাহর রসুল একত্রিত করলেন। ৭৫ জন মদিনাবাসী রসুলের কাছে প্রস্তাব রেখেছে, ইয়া রসুলাল্লাহ, আপনাকে আর আমরা মক্কায় থাকতে দিব না, মদিনায় নিয়ে যাব। আপনাকে কাফেররা মারে, আবু জেহেল মারে, কাফের ছেলেরা মারে, কাফেরদের ছেলেরা মারে, আর সহ্য হয় না, নিরাপত্তার সাথে আপনি দাওয়াত দিতে পারছেন না, আপনাকে আমরা মদিনায় নিয়ে যাব, মদিনায় নিয়ে নিরাপত্তার সাথে দাওয়াতের সুযোগ করে দিব। আপনি আমাদেরকে এ ব্যাপারে বায়াত করে নিন, অর্থাৎ আমরা যে এই কথা বলতেছি আপনার হাতে বায় হাতে হাত দিয়ে বলতেছি, আপনাকে সেখানে নিয়ে আমরা কোনো নির্যাতন করব না, বরঞ্চ যারা আপনাকে মারতে আসবে আমরা ডান দিক থেকে ঠেকাবো, বাম দিক থেকে ঠেকাবো, সামন দিক থেকে ঠেকাবো, পিছন দিক থেকে ঠেকাবো, আপনাকে নিরাপত্তার সাথে দাওয়াতের সুযোগ করে দিব। ও নবী, আপনার মুখ থেকে একটু শুনতে চাই, আপনাকে যদি নিরাপত্তার সাথে আমরা দাওয়াতের সুযোগ করে দেই, এর বিনিময়ে আমরা কী পাবো? আল্লাহর নবী বললেন, আ মদিনার নব মুসলিমেরা রে, আমাকে যদি তোমরা নিরাপত্তার সাথে দাওয়াতের সুযোগ করে দাও, এর বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ওইখানে আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে ৭৫ জন নব মুসলিম বায়াত গ্রহণ করে, অর্থাৎ শপথ পড়ে। শপথের আরবি হল বায়াত। ওই বায়াতে আকাবায় ৭৫ জন সাহাবি রসুলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন, রসুলকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, রসুলকে দাওয়াতের সুযোগ করে দিবেন, রসুলকে যদি কেউ মারতে আসে তারা তাকে মারবেন, রসুলকে যদি কেউ ক্ষতি করতে আসে তারা ঠেকাবেন, এই কথার উপরে তারা বায়াত গ্রহণ করেছেন। আর বলেছেন, হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে আর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আর শিরিক করব না, আমাদের মেয়েদেরকে হত্যা করব না। আল্লাহর রসুল বলেছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করবে। ৭৫ জন নব মুসলিম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এক আল্লাহর ইবাদত করব। ওইখানে বায়াত হওয়ার ৩ মাস পরেই আল্লাহর রসুল মদিনায় চলে যায়। ওই যে বায়াতে আকাবায় ৭৫ জন সাহাবি রসুলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ওই ৭৫ জন সাহাবির ব্যাপারে সূরাতুত তাওবার ১১২ নম্বর আয়াত নাজিল হয়। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ওই বায়াতে আকাবায় অংশগ্রহণকারী ৭৫ জন সাহাবা ইকরামদের ব্যাপারে সূরাতুত তাওবার ১১২ নম্বর আয়াত নাজিল হয়। তারা ৬০টি গুণে গুণান্বিত ছিল। আল্লাহর রসুল বলেছেন, বায়াতে আকাবায় অংশগ্রহণকারী ৭৫ জন সাহাবি জান্নাতি। আল্লাহু আকবার, তারা হলো জান্নাতি মানুষ। তাদের ৬০টি গুণ ছিল। ১ নম্বর আত্তাইবুন, তারা তাওবাকারী। ২ নম্বর আল আবিদুন, তারা ইবাদতকারী। ৩ নম্বর আল হামিদুন, তারা আল্লাহর প্রশংসাকারী। ৪ নম্বর আস সাইহুন, তারা রোজাদার। ৫ নম্বর আল রাকিউন আস সাজিদুন, তারা নামাজি।
ছয় নম্বর আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ প্রদানকারী। সাত নম্বর ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, তারা আল্লাহর দেওয়া সীমারেখার হেফাজতকারী। এই সাতটি গুণ তাদের ভিতরে ছিল, সাতটি গুণ তাদের ভিতরে থাকার কারণে তারা জান্নাতি হয়ে গেছে। অজুড়া গেটের মুসলমান, আমরাও যদি এই সাতটি গুণ অর্জন করতে পারি আমরা জান্নাতি মানুষ হয়ে যাব। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষের এই সাতটি গুণ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সাতটি গুণ অর্জন করে একজন খাঁটি জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, সম্মানিত আলোচকের আরও বিষয়ভিত্তিক আলোচনা শুনতে চাইলে ইউটিউবে মুফতি ইসমাইল হোসেন খুলনা লিখে সার্চ করুন। ধন্যবাদ।